জীবনে কিছু করতে পারলেন না, যদি রাতে উঠতে না পারেন তাহলে মনে করতে হবে আমি কিছু করতে পারিনি জীবনে। আসার যাওয়ার সমান সমান মানুষের বদনাম করে চলে গেলাম দুনিয়াতে, আর আপনি সহজ মনে করিয়েন না, প্রত্যেকটা বিপদ আছে সামনে। আপনাকে আমি আরো অনুরোধ জানিয়েছি এ অংশে যে আপনি আল্লাহকে কিছু বলতে শিখুন, ভালো হবে। মানুষের কাছে কিছু চায়েন না, মানুষ কিছু বলতে শিখিয়েন না। রাতে উঠে সুন্দর করে উঁচু করে দূরে কাজ সলাত আদায় করে যদি কিছু চান, স্বাভাবিকভাবে যদি চান, তাহলে এভাবে চাইবেন, এভাবে হাত উঠে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন এদিকে, আবার গল্প করছেন নাকি? আপনার সাথে আমার কথা শেষ হয়নি, আপনি একটু থামেন, আবার গল্প করছেন নাকি? এই মেঘ মুখখান তোমাকে বন্ধ করতে বললাম, তুমি বুঝতে চাও না? স্বাভাবিকভাবে যখন কিছু চাইবেন তখন হাতুড়ি থাকবে, কাঁধ সামনাসামনি, মিলেও থাকতে পারে, ফাঁকাও থাকতে পারে। এটা হাদিসে কিছু উল্লেখ হয়নি, বলা হয়েছে স্বাভাবিক হাত তুলে দোয়া হলো এরকম, কাঁধ সামনাসামনি। আর যখন মানুষ ইমতিহান, এখনই দিতে হবে, এখনই দিতে হবে, দেওয়া আগে তারপরে কোনো কথা, তখন এভাবে এটা মিলেও থাকতে পারে, ফাঁকাও থাকতে পারে। আল্লাহ নবী এই কথা কিছু বলেননি। এভাবে উঠছে আগে দোয়া ইসমে আজম পড়তে হবে, ইসমে আজম। ইসমে আজম কি? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। যদি ইসমে আজম মুখস্থ না থাকে তাহলে দোয়া ইউনুস হলো ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এটাও যদি না থাকে তাহলে সূরা ফাতিহার প্রথম তিন আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, এ দিয়ে প্রশংসা করা হয়েছে। ওখানে কিছু বলতে হলে আগে প্রশংসা করতে হয়, প্রশংসা করলে খুব খুশি, হ্যাঁ তুমি ঠিক বলেছ, যেটাই চাইবে সেটাই দিয়ে দেব, বলো কি চাও। আর মানুষই তো প্রশংসা প্রিয়। একটা ধনী মানুষ আপনার আটমন মাদ্রাসার জন্য টাকার কথা বলতে গেছেন, যাই বলছেন 10,000 টাকা দেন তো সম্মেলন উপলক্ষে, তোমরা কে গো, যা ওইদিকে যা বসো। জি আসসালামু আলাইকুম, আপনার কথা তো আমরা খুব শুনি, আপনি তো খুব প্রশংসনীয় মানুষ, আপনাকে সবাই ভালোবাসে, আমরা একটা বড় কাজ নিয়ে এসেছি, আপনার তো মহৎ উদ্দেশ্য, আপনার অনেক প্রশংসা শুনি, আমাদের একটু 10,000 টাকা দেওয়ার ব্যবস্থা করবেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আর একবার দেখা করো দেখি, একটা কিছু বলবে। মানে ও প্রশংসা প্রিয় মানুষই, আর ও তো বলছে যে আমি প্রশংসা করলে খুব খুশি হই, তা আলহামদুলিল্লাহ। ওই জন্য আল্লাহ নবী বলছেন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, প্রশংসা আছে যে সেই জন্য খুব। আর সূরা ইখলাস পড়লে তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান হয়, কেন? সূরা ইখলাস খুব দামি, শুধু তার গুণ বর্ণনা করা হয়েছে, অতি তিনি খুশি। সূরা ইখলাস মানে পড়লেন আপনি মানে উনি খুব খুশি হয়ে গেছে, হ্যাঁ ঠিক বলেছো তুমি, আমি কাউকে জন্মদিনে আমেরিকা থেকে জন্ম নি না, আমি হচ্ছে নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, আমাকে কেউ পারে না। আপনি যখন এরকমভাবে বললেন তখন উনি বলছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তিনবার পড়ে একবার কোরআন মাজিদ পড়ার নাকি দিয়ে দেবো, তিনবার পড়ে একবার কোরআন মাজিদ পড়ার নাকি দিয়ে দেবো। আয়াতুল কুরসি পড়েন অনেক, আয়াতুল কুরসিতে কেন, আয়াতুল কুরসিতে এরকমই প্রশংসা আছে, তার উনি প্রশংসায় খুব খুশি। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা হলো সবচেয়ে ভারী নেকি দাঁড়িপাল্লাই, এতে আল্লাহর প্রশংসা আছে। এই জন্য তাই আল্লাহ রাসূল বলছেন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন আপনি ইসমে আজম পড়েন, যদি ইসমে আজম না পারেন তাহলে দোয়া ইউনুস পড়েন, দোয়া ইউনুস যদি না পারেন তাহলে প্রশংসার জন্য সূরা ফাতিহার প্রথম তিন আয়াত পড়েন, এরপরে দুরুদে ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম লাগবে কিন্তু, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা। দুরুদে ইব্রাহিম না পড়লে আপনার দোয়া ওপরে যেতে যেতে থেমে যাবে, ওই দোয়া ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম ঠেকে রেখেছে, পড়ো তাহলে যেতে পারবে না। লা ইয়াসাদু দোয়া, মানুষের দোয়া ওপরে যাবে না দুরুদে ইব্রাহিম ছাড়া, দুরুদে ইব্রাহিম পড়তে হবে তাহলে আপনার দোয়া এখন উপর দিকে যাবে, ও ঘেরে রেখেছে। তাহলে আগে বলেন প্রশংসা, খুব খুশি হয়ে গেছেন, এবার দুরুদে ইব্রাহিম পড়েন তাহলে দরজা খুলে গেছে। এবার আপনি বলেন যে বগুড়া শহরে আমার 5 কাঠা জমির ব্যবস্থা করে দাও,
এবার আপনি বলেন যে আমাদের আটমূল প্রতিষ্ঠানটাকে খুব বড় করে দাও, যারা যাই দায়িত্বে আছেন সেক্রেটারি সভাপতি কমিটি শিক্ষক সবাইকে বলতে বলতে বাধ্য, বলতে হবে, দিন রাত বলতে হবে, তারপরে হওয়া না হওয়া পরে, যত বলবেন তত খুশি, যত কম বলবেন তত অখুশি। উপস্থিত বৈঠকের তিনি মুসলিম বোন, তিন নম্বর হলো মাথার চুলচিরনি করে দিতে হবে, যেন আমার বোনদের মাথার চুলচিরনি করে দিতে পারে সেই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি। চার, অতাকুমালাহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার, তোমার মা তোমাদের জন্য পাহারাদার। বলো কি পাহারা দিয়েছে বলো দেখি। তোমার মার জন্য চারটে জরুরি, এক শিষ্টাচার, দুই বিদ্যা, তিন চিরনি, চার পাহারাদার। তোমার মা এই পরিবারে পাহারাদার। এনারা আটমূল মাদ্রাসা চালায়, একটা পাহারাদার রেখেছে, সকালে এসে হুমায়ুন দেখলো যে দুই ঘন্টা ঘুমিয়েছিল, তো হুমায়ুন তাকে বলছে হবে না বাবা তুমি যাও, পাহারা তুমি দিতে এসে ঘুমিয়ে আছো, হবে না বাবা তুমি যাও। তো এখন তোমার মাও পাহারাদার, ঘুমিয়েছিল কিছুই বললো না তোমাকে, এখন তোমার বাপের উচিত তোমার মাকে বলা যে তুমি যাও হয়েছে। এটাই করতে হবে, আমি করতে আদেশ করিনি পরামর্শ দিলাম, জরুরি। এক শিষ্টাচার শিখাতে হবে তোমার মাকে, তোমাকে, দুই বিদ্যা তোমার মাই শিখে দেবে, তিন চিরনি করে দিও তোমাদেরকে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে, চার তোমাদের উপরে পাহারা দিবে। বলো কোন পাহারা, বলো তোমার বোন এখানে দাঁড়িয়ে আছে এখন শীতের দিনে, আমার বোন দাঁড়িয়েছে আমার মাই বগড়া বাজার যায়, তোমার বাপ কাপুরুষ সেই জন্য যায়, তোমার বাপের জন্য পাঁচটা জরুরি জিনিস ছিল, আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ স্বামী হলে পাঁচটা জিনিস লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া মাশার সাবাব, পৃথিবীর পুরুষ যারা বিবাহ করতে চাও ক্ষমতা থাকলে বিবাহ করবে, বিবাহ করলে ক্ষমতা লাগে, ফাইলামেস্তাতে যদি ক্ষমতা না থাকে তাহলে বিষম, তাকে রোজা রাখতে হবে, রোজা থেকে 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 যমন যৌবনকে একবারে মিটিয়ে ধূলিসাৎ করে দাও মাটির সাথে, বিবাহ করিও না, ক্ষমতা না থাকলে বিবাহ করিও না, ক্ষমতা না থাকলে বিবাহ করিও না, নইলে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, সবাই বউ খারাপ হয়ে যাবে। শুনুন, পাঁচটা জিনিস লাগে, এক যেমানের খাচ্ছেন বউকে সেমানের খাওয়াবেন, দুই যেমানের পড়ছেন সেমানের পড়াবেন, তিন অলাতুকাব্যে কটু কথা বলবেন না, গালি দিবেন না, মারবেন না, ঠোঁট মোটা বলবেন না, রং কালো বলবেন না, চার মুখের উপরে মারবেন না, পাঁচ অলা তাতর খাইল ফিলবাইতে, আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, বাজার তো বহু দূরের কথা, বাজার তো ভাবতেই পারে না, আপনি কাপুরুষ সেজন্য বাজার ভেবে ওই ঘুরে বেড়াচ্ছে, আপনি বেশি সুযোগ দিয়েছেন, বোকা মহিলা দিন রাত অভিমান করে খালি বলে এটা মোটা কাপড় ভালো লাগে না, এটা চিকন কাপড় ভালো লাগে না, তখন আপনি তিন চার দিন পরে বলছেন তুই যা, তুই যে বাজার কর, এই তো অবস্থা হয়েছে। তখন শয়তান সুযোগ পেয়ে কয়দিন পরে বলছে যে সংসার হবে না, তালাক, তুই যা, এক তালাক, দুই তালাক, তিন তালাক, তোকে তালাক দিলাম এক বৈঠকে তিন তালাক, তুই এখন চলে যা। পরের দিন ভুল ভুল ভেঙেছে, কী করা যায়, ছেলে মেয়ে তিনটে, তো কী করা যাবে, তখন হানাফি মাদ্রাসাতে গেছে আপনার ইয়েতে কী যেন জামিল মাদ্রাসায়, তো বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে, এরও হলো না, খারাপ হয়ে গেলো, চলো আব্দুল সাহেবের কাছে, না না আটমূল মাদ্রাসায় যাই, বলে হ্যাঁ সংসার চালু আছে, এক তালাক হয়েছে, কোনো সমস্যা নেই, তোর বাঁচানো যাক, সিজদা করি আলহামদুলিল্লাহ, ধর্ম এইভাবেই চলছে। এই ছেলে লজ্জা করো তুমি, তোমার মাকে চারটা জিনিস বলে দিও তো, এক শিষ্টাচার শিখাবে তোমার মা তোমাদেরকে, দুই বিদ্যে শিখাবে, তিন তোমাদেরকে সাজগোজ করে রাখবে, এটা আমি বলিনি, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারি মুসলিম, চার তোমার মা তোমাদেরকে পাহারাদার পাহারা দিবে, আল্লাহ নবী বলছেন তোমার মা পাহারাদার, আমরা বলিনি,
পৃথিবীর কোনো মানুষ বলেনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মা তোমার জন্য পাহারাদার। বলো তোমার মা কি পাহারা দেয়, বলো তোমার বোনের তোমার মা কি পাহারা দিল। তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে। আজকের ঘটনা তোমাকে বলছি, তোমার মা ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে, এখন টিভি খুলে বসে আছে, যা দেখো গা। এটা তোমার মা, যা বলিও খালা, খালা বলে ডাকিও, এটা তোমার মা, এটা তোমার সৎ মা, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, একথাই ঠিক। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, একথাই ঠিক। এটা তোমার খালা, নইলে এটা তোমার সৎ মা, নইলে তোমাদের পরিবারকে এরকমভাবে নষ্ট করলো কেন, তোমাদেরকে এভাবে ধ্বংসের পথে টেনে নিয়ে গেল কেন, সে চিন্তা ভাবনা করলো না কেন? শোন, উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন শোনেন, ইহুদি খ্রিস্টান, এক মিনিট, ইহুদি খ্রিস্টান যতবার সুরা ফাতেহা পড়েন শেষে গিয়ে বলেন, গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওরা ইহুদি অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না, ওরা ইহুদি ওরা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না, দাল্লিন ওরা ভ্রান্ত, খ্রিস্টান ওরা পথহারা, ওদের পথ দেখায়ও না, ওরা খ্রিস্টান ওদের পথ দেখায়ও না। এ কথা বলো দিন রাত 24 ঘন্টা। আবার আর একটা বলছি শোনো, উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন একটু খেয়াল করেন, এই ছেলেরা এদিকে লক্ষ্য করো, গৌর গায়ে হাত দিয়ে বসে আছো নাকি, এদিকে খেয়াল করো, একটা কথা যেন 19-20 না হয়, এদিকে দেখো। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহরমের 10 তারিখ রোজা আছে, মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহরমের 10 তারিখে সিয়াম থাকছে। তাহলে রাসূল বলেন, কি ব্যাপার, তোমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা বলল, আরে এটা তো আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই কারণেই তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, মহরমের 10 তারিখ হচ্ছে আমাদের জন্য বড় দিন, মহরমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মহরমের 10 তারিখে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, তাই আমরা শুকরিয়া আদায় করি। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমিও তোমাদের চেয়ে বেশি শুকরিয়া আদায় করাতে হক রাখি, আমিও মহরমের 10 তারিখে সিয়াম থাকলাম, সঙ্গী সাথী তোমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকো, যেমন বলেছেন সিয়াম থাকো। তেমনি বলছে, হ্যাঁ আমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকবো, মানে কেন থাকবো, দিন রাত আপনি বলছেন, ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আপনি দিন রাত বলছেন, ওরা মহরমের 10 তারিখ রোজা থাকে, আমরা কেন থাকবো? তাহলে তাদের অনুসরণ হয়ে গেল, বিরোধিতা হলো কিভাবে, বিরোধিতা তো হলো না, আমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, শোনো লাইন বাকি তো সনাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসেয়া, তাহলে মহরমের 9 তারিখও সিয়াম থাকবো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। আর তুমি ব্রাজিলের পতাকা মোটরসাইকেল নিয়ে ঘুরো, বলো তো এটা কেমন, তোমাকে দেখলাম আমার বুক ফেটে যায়, তুমি মুসলমানের ছিলে, আমি কিছু করতে পারি না, আমি তোমাকে চোখে দেখি, রাস্তা দিয়ে হাঁটলে বিশাল পতাকায় তুমি খেলা দেখো, কাতার হলে কি হবে, আমি বলেছি, একদিকে আছে জিব্রাইল আলাইহিসসালাম আর একদিকে আছে মালাকুল মত, দুইজন মিলে আন্তর্জাতিক ফুটবল খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে, তবু হারাম, বুঝেননি কথা, একদিকে কে আছেন, জিব্রাইল আলাইহিসসালাম, আর একদিকে কে আছেন, মালাকুল মত, খেলছেন কোথায়, কাবা ঘরে, তবু হারাম। তুমি বললে কাতার, সেজন্য তোমাকে কথা বললাম, সারা পৃথিবীর তুমি তালিকা করে দেখো কত মানুষ পুরুষ নারী তাই 1 মাস থেকে বসে আছে কাতারে গিয়ে, বাড়ি ভাড়া করে বসে আছে, 6 মাস থাকবে, 2 মাস থাকবে, 3 মাস থাকবে, টাকা পয়সা ধুয়ে ছেড়ে দিবে কাতারে, আর বেটি ছেলে নাচবে, এটাই কি আমার চলে এসেছে যে বেশি দেরি নেই। মুসলমানদের বাড়িতে এসে মুসলমানদের মেয়েকে নিয়ে বিনোদন করবে ইহুদি খ্রিস্টান, তারই এটা পথ, দুবাইয়ের মাটিতে যান দেখা আছেন এভাবে, এসব আরব দেশগুলো আমার দেখা আছে সব, ওদের মহিলারা তো এমনিতে আছে খালি কাপড় ছাড়াই, তো এখন ওরা বলছে তুই যে কাপড় পরে কেমনে থাকিস তোকে আমি দেখছি, এই জন্য এসেছে,
একবার হুবহু শয়তানের সাথে মিলে আছে, আপনাকে একটু দেখাই, এক মিনিটই ছিল তোমাকে, আমি বারবার বলছি যে এক খেলে চেয়ে থাকো, দেখো এদিকে এদিকে দেখো। জিবরাইল যখন আল্লাহ ইবলিসকে বললেন, এই ইবলিস সর সর সত্যি তুই হচ্ছে রাজিম, বিতাড়িত তো এখানে থাকতে হবে না, চলে যা, তখন ইবলিস বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চলে যাব, তবে আমার দুটা কথা, এক কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে, দিলাম, দুই আদম সন্তান কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেব, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার সম্মানের কসম, ইবলিস আমি চিরদিনের জন্য আদম সন্তানকে পথ ভুলিয়ে জাহান্নামে নিয়ে যাব, নিয়ে যাবই যাব, এই কথা বলে চলে যাচ্ছে ইবলিস। তখন আল্লাহ বলছেন ওয়া ইজ্জাতি ও মাকানি ও ইরতিফায়ে জালালি, আমি আমার মর্যাদার কসম করে বলছি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার সম্মানের কসম করে বলছি, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব। আদমের ছেলে মেয়ে তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ইবলিস সরে যা। স্পষ্ট বিষয়টা বুঝতে পারলেন? ইহুদি খ্রিস্টান ফাঁকি দিয়েছে আপনাকে। এখনো আরেকটু কথা আছে, শেষ হয়নি। আল্লাহর নবী এবার আফসোস করে কয়েকটা কথা বলছেন, এবার শুনেন, এই ছেলে তোমার তো লজ্জা বুদ্ধি নাই, তুমি আফসোস কি দেখাবা, দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলছেন, আমি আফসোস করে আমার উম্মতের উপরে দুঃখ পোষণ করে বলছি, আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এটা যেমন সমান সমান, আমার উম্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান। আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় করার ব্যাপারে মিশে যাবে তেমন। আবার বলছেন, আমি দুঃখ করে বলছি, ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে আমার উম্মত মার সাথে জেনা করবে। এগুলো তিনি আমাদের উপর আফসোস করে বলে রেখে গেছেন, হাদিস সব বুখারী মুসলিম। আর আমরা তার পতাকা নিয়ে ঘুরছি। এখন তুমি বুঝো যুবক, তোমার যদি একটু হিতাহিত জ্ঞান থাকে, তোমার যদি সামান্য তোমার হিতাহিত জ্ঞান থাকে, তাহলে তুমি ব্রাজিলের পতাকা মোটরসাইকেলে কেন এখনই ফেলে দিয়ে পেশাব করে যাবা, পেশাব করে দিও, আমি তোমার সামনে থুথু দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আবারও অনুরোধ জানিয়ে সামনের দিকে চলে গেলাম, অনেক আফসোস আপনার উপরে থেকে গেল, পরিবার আপনি নষ্ট করেছেন, পরিবার আপনি ধ্বংস করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন, আপনি চেষ্টা করলে কিছু আগাতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে দোয়ার কথা বলে গেলাম, দোয়া করে পরিবারের জন্য আল্লাহকে বলেন, এবং আপনি যা করেছেন করেছেন, এখন ঠিক হয়ে যান, আপনি চারটা কাজ করেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। এরপরেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা, যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এক পাঁচ ওয়াক্ত সালাত, দুই
রমজান মাসে সিয়াম রোজা, তিন স্বামীকে মেনে চলা, চার জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব একটু শোনেন, আমরা আটমোল এলাকার মহিলা, আমরা গ্রামের নারী মহিলা, আমরা প্রথম চার তিনটা কাজ করতে পারি। এক, পাঁচ অক্ত সলাত আদায় করি। দুই, রমজান মাসে সিয়াম থাকি। তিন, আমরা জেনায় লিপ্ত হই না, জেনা করি না। চার, তবে স্বামীকে মেনে নিতে পারি না। কেন? স্বামীর মুখ খারাপ, ও খালি গালি দেয়, ও খুব খুব গালি দেয়, আর ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, ওকে সহ্যই করতে পারি না। ওর চাল চলন, ওর চরিত্র আমার কাছে এত খারাপ যে রান্নাবান্না হলে আমি মেয়েকে বলি যে তোর বাপকে খাওয়ার দিয়ে, আমি যেতে পারি না। বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আস। ঠেলাই পড়ে যদি আমি এক একবার যাই পানি নিয়ে, তো গিলাসটা এভাবে ঠ্যাকুস করে রেখে ভাবে চলে যাই। ওর মুখের কারণে, ওর স্বভাবের কারণে। আমি আপনার সাথে একমত, এই কথাই ঠিক, এই ছেলে এ কথাই ঠিক। এখানে এমনও যুবক আছে, শত যুবক আছে, যার হাজারো মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে, যার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে আছে, দিন রাত। শোনো, তোমাকে আমি একটু আশ্বস্ত করি, তুমি যদি আজ মোবাইলের নোংরা মেয়ে ছেড়ে দিতে পারো, তাহলে বিচারের মাঠে, তুমি বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমিও থাকবা ইনশাআল্লাহ। তুমি ফিরে আসো, আর মোবাইলের আর একটা নাম হলো জেনা, মোবাইলের আর একটা নাম হলো জাদু। পেশাব পায়খানাতে মানুষ মোবাইল নিয়ে যায়, তার মানে মোবাইল হলো জাদু। জেনা কি করে? আয়না নেতাজনে জেনা হমন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আলোজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। তোমার দুই কানে ইয়ারফোন লাগা আছে, গান চলছে ইন্ডিয়ার, আর তোমার চোখের সামনে ল্যাংটা মেয়ে আসছে। অলিয়াত জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। অ রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালতাতামনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল নেলাস নুৎক, আর জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা। শোনেন একটা কথা, চট করে মনে পড়লো একটা হাদিস মুসলিম, দেখি আপনাকে আমি বুঝাতে পারি কিনা। গত জুমায় আমি বলছিলাম, আমি চেষ্টা করছি আপনি এক খেয়ালে চেয়ে থাকেন, তো আপনাকে আমি বুঝাতে পারি কিনা। এইরকমই একদিন বৈঠকে আল্লাহ নবী বলছেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো, পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো, তোমরা একটু আল্লাহকে লজ্জা করো। তো তো সাহাবীগণ বলছেন, ইন্না নাস্তাহি মিনাল্লাহে, আমরা সত্যই আল্লাহকে লজ্জা করি, আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাদালিকা, না 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 না, তুমি যেটা বুঝেছো সেটা নয়, তুমি যেটা বুঝেছো সেটা নয়। মান ইস্তাহি মিনাল্লাহ হাক্কাল হায়া, যে ব্যক্তি আল্লাহকে সত্য সত্য লজ্জা করে, তার চারটা কাজ জরুরি। এক, ওয়ালিয়াফাজ রাআসাহা ওয়া মাওয়া, সে যেন মাথাকে হেফাজতে রাখে, এবং মাথার সাথে যত কিছু আছে এর সাথে কয়েকটা কথা আছে। দুই, ওয়ালিয়াফাজ বাতনাহু, সে যেন তার পেটকে হেফাজতে রাখে। তিন, ওয়ালইয়াজকুর বিলাল মাওতা, সে যেন মরণকে স্মরণ করতে পারে। চার, সে যেন পরকালকে স্মরণ করে দুনিয়া ত্যাগ করতে পারে। এই চারটা যেই করে, সেই হলো সত্যই সত্যই আল্লাহকে লজ্জা করে। এক, মাথাকে হেফাজতে রাখা, মাথা মানে গলা থেকে ওপর দিককে হেফাজতে রাখা। এক নম্বরে হলো চক্ষু, চক্ষুকে হেফাজতে রাখে যে, সেই মাথাকে হেফাজতে রাখে। বলো এখন তোমার মোবাইলের কি খবর? দুই, কানকে যে হেফাজতে রাখে, সেই মাথাকে হেফাজতে রাখে। বলো তোমার কানের ইয়ারফোনের কি খবর? তিন, মুখ জিবাকে যে হেফাজতে রাখে, সেই মাথাকে হেফাজতে রাখে জিবা। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখকে যে হেফাজতে রাখবে আর যে লজ্জা স্থানকে হেফাজতে রাখবে, জেনায় লিপ্ত হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদারি নিলাম। এই ছেলাই, এই ছেলাই বসো। ওই ছেলে উঠলো কেন? ব্যস্ত হইন না। আমরা এক পর্যায়ে, আমি তো আর আবদুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। আবদুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ আমার শোনা কথা ঘন্টার ঘন্টা বক্তব্য দিতেন, তো আমরা তো অত বক্তব্য দিতে পারি না, আমাদের কাছে অত বিদ্যাও নেই। আমরা আপনার তাকিয়ে থাকতে থাকতে দেখবেন কথা শেষ হয়ে গেছে। তো আল্লাহর নবী যে বললেন যে মাথাকে হেফাজতে রাখতে পারে, সেই আল্লাহকে সত্য সত্যই লজ্জা করে। তো মাথাকে হেফাজতে রাখার এক নম্বর পথ হলো চোখ, দুই নম্বর পথ হলো কান, তিন নম্বর পথ হলো মুখ। আল্লাহ রাসূল বলছেন সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে বলছেন ফাঁকা জেলে সানাহ জিবাটা ধরে নিচ্ছেন, জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখকে যে কন্ট্রোলে রেখেছে সেই সত্য সত্যি আল্লাহকে লজ্জা করেছে। শুনুন, আল্লাহ নবী বলছেন বাঁচার পথ তিনটে, তার একটা হলো মুখ কন্ট্রোল রাখা। যে মুখকে কন্ট্রোলে রেখেছে, হেফাজতে রেখেছে, সেই জান্নাতে যাবে, সে বেঁচে গেছে। দুই, পেট, পেটকে হেফাজতে রাখা মানে হারাম না খাওয়া। তিন, মরণকে স্মরণ করা, মরণকে স্মরণ করা। এই ছেলে, একটা কথা আমার উপরে বলা হয়েছে, দেখো তো তুমি এই হাদিসটা অনুবাদ ঠিক করে আমি বলছি, তুমি একটু খেয়াল করো তো, আমার ব্যাপারে বেশ কিছু কথা বলা হয়েছে, তার একটা বলা হয়েছে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। আমি বলেছি এ কথাই ঠিক, আমার উপরে অন্যায়ভাবে নানান কথা বলা হচ্ছে এ কথাও ঠিক। আপনি একটু হাদিসের অনুবাদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী একদিন তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, ফাবাকা, মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কাঁদতে লাগলেন। ওয়াক্কা মান হাওলাহু, আশেপাশে যারা ছিল সবাইকে কাঁদিয়ে দিলেন, দিয়ে বলছেন শোনো তোমরা, ইন্নি ইস্তাজান্তু ফিয়া নাস্তাগফির আল্লাহা, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম, আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না, আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাই তোমার কাছে, আমাকে একটু অনুমতি দাও, আমি একটু বলি যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, আমি একটু বলি আমাকে অনুমতি দাও। ফালাম ইউজাল্লি, আমাকে অনুমতি দেওয়া হলো না, না 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 না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না, না 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 না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। ওয়াস্তাজান্তহু, আমি তখন তার কাছে আবার অনুমতি চাইলাম, আন আজুরা কাবরাহা, আমি তার কবর একটু দেখতে যাব, জিয়ারত করতে যাব। ফওয়াজানালি, আমাকে অনুমতি দেওয়া হলো, যাও তোমার মায়ের কবর দেখে আসো, তবে কবর পাশে গিয়ে বলতে পাবা না আমার মাকে ক্ষমা করো। এই ছেলে বলো তো কি বুঝলে তুমি? যে নবী মায়ের জন্য ক্ষমার কথা বলতেই পারে না, সেই মা জান্নাতে চলে যাবে কিভাবে? বলাই নিষেধ, বুঝাতে পারলাম না মনে হয়, হাদিস মুসলিম, কথা মনে হয় বুঝাতে পারিনি ভালো করে। আবার বলি, আমার দিকে একটু খেয়াল করেন তো, কথাটা আবার বলি, আল্লাহর নবী কবর জিয়ারত করতে গেছিলেন কার? মায়ের। দিয়ে কেঁদে ফেলেছিলেন, আশেপাশে যারা ছিল সবাই কেঁদেছিল। এরপরে তিনি বললেন শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আল্লাহ আমি একটু তোমাকে বলতে পারি কি যে আমার মাকে ক্ষমা করো, এই কথাটা আমি তোমার কাছে বলার অনুমতি চাচ্ছি। তখন আল্লাহ আমাকে অনুমতি দিলেন না।
বোঝা গেছে? তা আমি তখন আল্লাহকে বললাম যে ঠিক আছে, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি তো পেলাম না, তো আমি একটু মায়ের কবর দেখতে যেতে পারি? তখন আল্লাহ বললেন ঠিক আছে দেখতে যেতে পারো, কেন কবর দেখতে গেলে মরণকে স্মরণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, সত্য মিথ্যার দুই একটা বাক্য বলি। তিন শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তিন শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। এক, মালিকুন কাজ্জাব, মিথ্যুক দায়িত্বশীল, যারা মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক ওসি, মিথ্যুক দারোগা, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, যতবারই হজ করুক না কেন, তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না। দুই, মালিকুন কাজ্জাব, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে, যে বেশি বয়সে জেনা করে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তিন, আয়লুন মুস্তাকবির, গরিব মানুষ যে অহংকার করে, গৌরব করে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। এই জায়গাটাতে অন্য একটা শব্দ অন্য হাদিসে এসেছে, যারা টাখনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। মনে থাকবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। তিন, ইফাতুন বিতামাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সব কিছু তার, সত্য কথা যার, সব কিছু তার, আমানতের রক্ষা যার, সব কিছু তার, ভালো চাল চলন যার, সব কিছু তার।